সম্পাদক গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জনাব সাইফুল হক উপস্থিত আছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকিব এখানে আরো উপস্থিত আছেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম উপস্থিত আছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং আরো উপস্থিত আছেন ভাষা নিয়মানুসারী পরিষদের সংগ্রামী সদস্য সচিব হাবিবুর রহমান বীর। এছাড়াও নাগরিক ঐক্যের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বন্নি শেখা জামালী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মন্টু উপস্থিত আছেন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন এবং আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই সংবাদ সম্মেলন শুরু করার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ করছি। আজকের এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। পিছনে আরো কিছু রেখে দেন একজনের হাতে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। বিদ্যমান রাজনৈতিক ঘটনাবলীর কয়েকটি বিষয় ও গণতন্ত্র মঞ্চের পরবর্তী কর্মসূচি তুলে ধরতে আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা অবগত আছেন যে এই বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারি মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সরকার ও সরকারি দল ক্ষমতায় থেকে আবারও আরেকটি তামাশা নির্বাচনে পায়তারা করে চলেছে। এই জন্য সরকার একদিকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেপ্তার, হয়রানিমূলক মামলা, সাজানো মামলায় শাস্তি প্রদান, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রেখেছে, আর অন্যদিকে ধারাবাহিকভাবে নানা মিথ্যা প্রচারণা আর কূটকৌশল অব্যাহত রেখেছে। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন যে খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সম্পদ ও দফায় দফায় মূল্য বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সর্বক্ষেত্রে চরম অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি, সীমাহীন লুটপাট ও অর্থ পাচার দেশ ও জনগণকে এক অসহনীয় অবস্থার দিকে ঠেলে দিয়েছে। সরকার যে দেশ চালাতে পারছে না তা অত্যন্ত স্পষ্ট। জবরদস্তি করে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে গিয়ে দেশ ও জনগণকে তারা গভীর সংকটে নিপতিত করেছে। কিন্তু সরকার ও সরকারি দলে গলাবাহি বন্ধ নেই। বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চ থেকে আমরা বলে আসছি
এরকম ব্যর্থ আপাদমস্তক দুর্নীতি গ্রস্ত ভোটের অধিকার সহ গণতান্ত্রিক অধিকার হরণকারী সরকারের পেশাদারী দুঃশাসনে দেশ চলতে পারে না। এরকম একটি আগ্রাসী দখলদার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনে কোন অবকাশ নেই। বন্ধুগণ, 15ই মে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সংসদে থাকা তার রাজনৈতিক মিত্রদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের যে ইঙ্গিত দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের সরকার বর্তমান কর্তৃত্ববাদী নিপীড়নমূলক সরকারের সম্প্রসারণ আর 2014 ও 2018 সালে তামাশাপূর্ণ জালিয়াতি নির্বাচন প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম কোনো অবকাশ নেই। বন্ধুগণ, সে কারণে আমরা নির্বাচনের পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে সুনির্দিষ্ট 14 দফা প্রস্তাবনা পেশ করেছি এবং এর ভিত্তিতে আমরা যুগপথ ধারায় বিএনপি সহ বিরোধী দল সমূহের সাথে গণসংগ্রাম জোরদার ও বিস্তৃত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। প্রিয় সাংবাদিক বন্ধু, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে গণ আন্দোলন যত জোরদার হচ্ছে সরকার তত বেসামাল হয়ে পড়ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য বিবৃতিতে তা পরিষ্কার বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী ও তার সরকার যে চরম হতাশা ও অস্থিরতায় ভুগছেন সাম্প্রতিক কিছু ঘটনাগুলি ও সরকারের গৃহীত পদক্ষেপ থেকেও তা স্পষ্ট ধরা পড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেশ থেকে কোনো কিছু না কেনার সিদ্ধান্ত হঠকারী ও আত্মঘাতী কিনা সচেতন মহলে ইতিমধ্যে এই প্রশ্ন গুরুতর হয়ে দেখা দিয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে গণ আন্দোলন যত জোরদার হচ্ছে সরকার তত বিষমল হয়ে পড়ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য বিবৃতিতেও তা পরিষ্কার বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী ও তার সরকার যে চরম হতাশা অস্থিরতায় ভুগছেন সম্প্রতি কিছু ঘটনাবলী ও সরকারের গৃহীত পদক্ষেপ থেকেও তা স্পষ্ট ধরা পড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া দেশ থেকে আর কোনো কিছু না কেনার সিদ্ধান্ত হতকারী ও আত্মঘাতী কিনা সচেতন মহলে ইতিমধ্যে এই প্রশ্ন গুরুতরভাবে দেখা দিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসাবে তারাও যদি বাংলাদেশ থেকে কোনো কিছু না কেনার সিদ্ধান্ত নেয় তার সম্ভাব্য ফলাফল কি হবে, সেক্ষেত্রে বাংলাদেশ তার রপ্তানি বাণিজ্য যে বড় ঝুঁকির মধ্যে নিক্ষিপ্ত হবে এই আশঙ্কা নিশ্চয়ই অমূলক নয়। আর খুব আকস্মিকভাবে ঢাকায় অবস্থানরত 6 দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রোটোকল প্রত্যাহারের ঘটনাও কূটনৈতিক সম্পর্ক ও বোঝাপড়ার ক্ষেত্রে অবিশ্বাস ও অস্থিরতার যে তৈরি করবে তা অনুমান করাও কঠিন। বন্ধুগণ, সরকারের এইসব আচরণ থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিশাল বহর নিয়ে 3 দেশে প্রধানমন্ত্রীর 15 দিনের সফরে দেশ ও সরকারের জন্য তেমন কিছুই অর্জিত হয়নি। অর্থাৎ ক্ষমতায় থেকে আগামী নির্বাচনের ব্যাপারে কথিত এইসব উন্নয়ন অংশীদারদেরকে তিনি ম্যানেজ করতে পারেননি। গত 15ই মে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, বিবিসিকে দেয়া তার সাক্ষাৎকার ও সরকারের পদক্ষেপেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে এসব তৎপরতায় সরকারের রাগ আর ক্ষোভেরও বহিঃপ্রকাশ হচ্ছে। হতাশার ক্ষোভ থেকে নেয়া এসব বক্তব্য ও পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে বড় ঝুঁকি সৃষ্টি করেছে যার সম্ভাব্য মাশুল দিতে হবে দেশ ও দেশের জনগণকে। কিন্তু সরকার ঠিক করে নেবেন, আমরা পরিষ্কার করে বলতে চাই গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দেশের জনগণ ও তার গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপদগ্রস্ত করে তুলছে। দেশের জনগণ এই অবস্থা কোনোভাবে মেনে নিতে পারে না। বন্ধুগণ,
সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে গণতন্ত্র মঞ্চের যোগ্যতার ভিত্তিতে মঞ্চের পক্ষ থেকে আমরা আন্দোলনে নিম্নোক্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করছি। এক, আগামী 23 মে 2023 মঙ্গলবার ঢাকা দক্ষিণে পদযাত্রার কর্মসূচি সকাল 10:30 জাতীয় প্রেসক্লাব থেকে পদযাত্রা শুরু হবে এবং বাহাদুর শাহ পার্কে যে এই পদযাত্রা শেষ হবে। দুই, 28 মে ঢাকা উত্তরে পদযাত্রার কর্মসূচি সকাল 10:30 মালিবাগ রেল ট্র্যাক থেকে পদযাত্রা শুরু হবে এবং বাড্ডায় যে পদযাত্রা শেষ হবে। তিন, 4 জুন 2023 থেকে 7 জুন, এখানে 6 আছে তাহলে 7 জুন, 7 জুন 2023 ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে গণতন্ত্র মঞ্চ রোড মার্চের কর্মসূচি ঘোষণা করছে। এ ব্যাপারে পরবর্তীতে আমরা আপনাদেরকে বিস্তারিত অবহিত করব। আশা করি দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারব। এই ক্ষেত্রে আমরা মঞ্চের দিক থেকে আমরা সংক্ষিপ্ত একটি লিখিত বক্তব্য দিয়েছি সাম্প্রতিক ঘটনাবলী বলতে প্রধানমন্ত্রী তার যে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য পদক্ষেপ আমাদের এখানে নেতৃবৃন্দরা আছেন, আপনাদের সমস্ত প্রশ্নগুলো আপনারা বলবেন, আমাদের নেতৃবৃন্দরা আপনাদের বন্ধুগণ আপনাদের প্রশ্ন আপনার করবেন, আমাদের নেতৃবৃন্দ আমাদের প্রশ্ন নেবেন এবং তার উত্তর দেবেন। গণতন্ত্র মঞ্চের পরিধি কি বাড়ছে আগের চেয়ে? আমরা সাম্প্রতিক সময় শুনেছি গণ অধিকার পরিষদ এই গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছে, এরপরে আসলে আপনাদের কার্যক্রমে কোন স্থবিরতা এসেছে কিনা, বা আপনাদের যে কর্মসূচি সেটি সফল করতে কতটা মানে মানে বাস্তবসম্মত হবে বলে আমার মনে হয়? আজকের সংবাদ সম্মেলনের জন্য খুব রেলেভেন্ট প্রশ্ন না। প্রথমত গণতন্ত্র মঞ্চ তার নিজের কার্যক্রম নিয়ে চলছে, কোন একটি দল বেঁধে যাবে গণতন্ত্র মঞ্চের লড়াই সংগ্রাম ইত্যাদির মধ্যে উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বে বলে আমি মনে করি না। আর জনগণের স্বার্থকে যে বিপজ্জনক একটি অবস্থার মধ্যে ফেলছে জনগণকে, সেই বিষয়ে আমরা আসলে মূলত উদ্বেগ প্রকাশ করছি আমাদের সমাজ। এবং এই সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন এবং দেশের রাষ্ট্র কাঠামো এবং যে শাসন ব্যবস্থা তার একটা ব্যাপক মানে সংস্কার, যেটার মধ্য দিয়ে আসলে জন ক্ষমতার ভাষণ এবং জবাবদিহিতা তৈরি হবে বলে আমরা মনে করি, সেই জায়গাটা প্রতিষ্ঠা করা আন্দোলনের মূল লক্ষ্য। এই লক্ষ্যে জনগণ অবিচল আছে, কেউ মানে এই আন্দোলনে থাকবেন কি থাকবেন না সেটা তাদের নিজেদের প্রশ্ন, কিন্তু আমরা ব্যাপক জনগণ ঐক্যবদ্ধ করে এই আন্দোলনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বক্তব্য সেই অনুযায়ী কর্মসূচি। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স এবং তার পূর্বাপর যে বক্তব্য বিশেষভাবে ধারাবাহিকভাবে উনি দিয়েছেন, এক হচ্ছে জাতীয় সংসদে, দুই তিনি বিবিসির সাথে সাক্ষাৎকারে, তিন উনি আইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে বাৎসরিক যে অনুষ্ঠানে তার যে বক্তব্য এবং সর্বশেষ সরকারের যে সিদ্ধান্ত এবং প্রেস কনফারেন্সে তিনি যে ইঙ্গিত দিয়েছেন আরো কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছেন যেটা আপনারা যে বের করবেন, এই সমস্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, কারণ এগুলো বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্কের সাথে যুক্ত, যেটা বর্তমান পরিবর্তিত বিশ্ব বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এবং সেই কারণেই আমরা আজকে এই আমাদের দেশের জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থের পক্ষে আমরা আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি, কারণ সরকারের যে ভূমিকা সেটা সম্পূর্ণভাবে আমরা মনে করি যে তাদের একেবারে গতিরক্ষার স্বার্থে তারা দেশকে তারা নানা ধরনের একটা বলে যে একটা হুমকির মধ্যে তারা সেই দিকে প্রশ্ন সেই দিক কিভাবে অন্তর্বর্তীকালীন
সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রী যে একটা প্রস্তাবের কথা বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন, এটার ব্যাপারে আপনাদের মান্না ভাইয়ের কাছে জানতে চাই যে এই বিষয়ে আসলে আপনাদের কোনো যে অন্তর্বর্তীকালীন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব তো দেন, উনি নিজে ক্ষমতায় থাকবেন, মানে পার্লামেন্টের দলগুলোকে নিয়ে উনি নিজে ক্ষমতায় থাকবেন থেকে প্রথম দিকে বলেছিলেন তার সেক্রেটারি সব অন্যান্য যারা যারা আছে তাদেরকে নিয়ে যাবে যে যাকে মন্ত্রী মানে যাকে মন্ত্রী বানাবে। পরে যখন বিএনপি মূল অপোজিশন দল বললো যে আমরা এটা মধ্যে যাবই না, তখন বললো ওদের কেন নেব না, আগে কিন্তু তাদের ডেকেছে। খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী যে বক্তৃতা করেছেন যে বিএনপি যেমনকে ক্ষমতায় যদি দেন আপনারা জনগণের উদ্দেশ্যে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে, সেই প্রধানমন্ত্রী তার দলের সাধারণ সম্পাদক বলছেন যে আসেন আপনারা আপনাদের মন্ত্রীদের মধ্যে ইলেকশন করেন, আমি পার্লামেন্টে যাব না, তখন বলছে ওদের নেব না যারা সংসদে আছে, তো সংসদে যারা আছে তারা তো তাদের সাথে আছেই, তারা কি করে সেটা জানেন। আমাদের বক্তব্য যে সরকারকে এই সরকারকে যেতে হবে, তারপরে নতুন করে একটা অন্তরীণ অন্তর্বর্তী সরকার, বাকি যেগুলো আমরা বলছেন সেগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য যার বিশালের জন্য বলছেন ওগুলো তার প্রক্রিয়া করছে। মান্না ভাই আপনি এবং সাইফুল ভাই, তারপর সাইফুল ভাই আপনারা যারা মঞ্চে আছেন আপনারা খুব ভালো পার্লামেন্টিয়ান, আন্দোলনেও রাজনৈতিক এবং রাজনৈতিক ভাবে আপনারা খুব টুকর, আপনারা রাজপথে সৈন্যচাকে হটিয়েছেন, অনেক আন্দোলন সংগ্রামে আপনারা গেছেন। আমার কোশ্চেনটা একটু তিতা হলেও আপনারা যে কর্মসূচি অতীতের অভিজ্ঞতার থেকে আমরা স্পষ্ট অতীতে যে আপনারা কর্মসূচি দিয়ে সরকারগুলো ফেলে দিয়েছেন, দাবি মানতে বাধ্য করেছেন, আপনি কি এই কর্মসূচি দিয়ে কি সরকার ফেলানো সম্ভব বা আপনাদের দাবি এখন সম্ভব? আপনাদের আন্দোলনটা বেগবান এবং ঝড় তোলার মতো মোকার মতো আপনারা পারছেন না কেন, দয়া করে যদি একটু মিষ্টি ভাষায় বলেন, তিতা না রেখে এই যে কর্মসূচিটা দিয়েছি সেটা হচ্ছে সরকার লক্ষ্যে একটা ধারাবাহিক কর্মসূচির অংশ, চূড়ান্ত যে কর্মসূচি সেটা চূড়ান্ত সময় থাকবে, সেই বিবেচনা থেকে এই প্রোগ্রাম থেকে আমরা খুবই সময় উপযোগী আমাদের ক্ষমতার মধ্যে জনগণ রেসপন্ড করতে পারে, এইরকম মানুষকে আরো সম্পৃক্ত করা যায়, এই সব কি বিবেচনায় মনে করছি আমরা আমাদের জায়গায় এটা সব থেকে ভালো কর্মসূচি। নির্বাচন তো এসেই গেল, আপনাদের চূড়ান্তটা আবার নির্বাচন তো এসেই গেছে, সরকার তো নির্বাচন করবেই এবং কয় মাস বাকি, ডিসেম্বর জানুয়ারি, তা এই যে কয়টা মাস, এই মাসের মধ্যে কি আপনি আমাকে শেষ করে দিয়ে হাসাতে পারবেন? হাসাবো কান্নার সময় ভাই কাঁদাতে পারবেন, ধরেন হাসান এবং কাঁদান। হ্যাঁ আপনি যে প্রশ্নটা করছেন, নির্বাচন তো এসেই গেছে, একটা নির্বাচন গাজীপুর সরকার হবে, খোদ প্রধানমন্ত্রী পার্লামেন্টের মধ্যে বলছেন ওরা সরিয়ে ফেলতে চায় আমাদের, তারপরে পার্টিকুলারলি বিবিসি কে বলেছেন তারা আমাকে চায় না, তারপরে বিভিন্ন প্রশাসনের মধ্যে কি কি রিয়াকশন সেটা দেখছে, দেশটা যে কোন দিকে যাচ্ছে সেটাই তো ভাববার বিষয়। আমরা একটা গণতন্ত্রের সমাজ নির্মাণ করতে চাই, এর বিস্তারিত আমরা বলেছি, সেই লক্ষ্যে ধারাবাহিক ভাবে আন্দোলন করছি, আমরা জানি এই আন্দোলনের মধ্যে সরকারের চাকরি দিতে হবে এবং সরকার নিজেই দাঁড়িয়ে থাকবে, মন্ত্রীরা এক একটা যে কথাগুলো বলছেন, পুলিশ অফিসাররা যে কথাগুলো বলছেন, প্রশাসনিক ক্ষেত্রে নিজেদের অসহায়ত্ব সম্পর্কে নিজেদের সম্পর্কে, এতে সরকারের দুর্বলতা এত স্পষ্ট যে আমরা এই সরকারকে সরকারের অপসারণের জন্য বিরাট একটা কোনো ঘটনা ঘটিয়ে যাবে এরকম মনে হচ্ছে না, সরকার নিজেই তার কবর খোঁড়ার মতো কাজ করে দিচ্ছে। প্রথম বিষয় হচ্ছে যে আমরা জনগণকে সম্পৃক্ত করার নানান কর্মসূচি এবং এই যে সরকারের পতনের লক্ষ্যে জনগণের যে একটা অভ্যুত্থান, জনগণের একটা ব্যাপক জনজাগরণ, সেটা আন্দোলনের ধারাবাহিকতা দিক করতে দীর্ঘক্ষণ ঠিকঠাক করে
আন্দোলনের বিষয়ে আমরা ওইভাবে বিশ্বাস করি না। আমরা মনে করি আন্দোলন তার জনগণের ভেতর থেকে তৈরি এবং সেই আন্দোলন তার সময় মতো তার ভূমিকা পালন করবে। সরকার কিন্তু আন্দোলনের প্রস্তুতিতে ইতিমধ্যে থাকে, তার মধ্যেই তারা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে যে নির্বাচনকালীন সরকারে বিএনপিকে তারা নিতে চায়। তার মানে হচ্ছে যে সরকার আগে ভাগেই একটা আপোষের দিকে আন্দোলনের গতি যত বাড়বে আমরা দেখব যে সুর বিভিন্ন ভাবে বদলা। মুশকিলটা হচ্ছে যে সরকার বুঝে গেছে জনগণের মধ্যে ব্যাপক রকম বিক্ষোভ আছে এবং এইবার জনগণ তাদেরকে ওই 14 আর 18 মতো ভোট করতে দেবে না, কারণ এইটা পরিষ্কার ভাবে বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিবাদ হচ্ছে। এভাবে যদি দেশ চলতে থাকে দেশ একটা বড় ধরনের নৈরাজ্যের মধ্যে, ফলে এই নৈরাজ্য থেকে রক্ষা করতে হবে, দেশের স্বার্থ রক্ষা করতে গেলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতেই হবে এবং সেইটা করার জন্য জনগণ যেহেতু বদ্ধপরিকর এবং সরকার সম্ভাব্য গণঅভ্যুত্থানে তার পতন দেখছে, এখন আগে ভাগেই এই পতন জনগণ করেনি, এই পতন আমেরিকা করেছে অথবা অমুক করেছে তমুক করেছে, এটাই এখন সরকারের প্রধান মানে যাকে বলে রাজনৈতিক প্রচারণা দাঁড়িয়েছে। বিদেশি দেশের উপরে দায় দিয়ে 71 সালের সেন্টিমেন্টকে আবারও মানুষের মধ্যে জাগিয়ে তুলে নিজেদের এই অপশাসনটাকে জায়েজ করতে চাচ্ছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়াকে জায়েজ করতে চাচ্ছে, সেটা আর জনগণ ভুলবে না। আজকে বাংলাদেশে ভোটের অধিকার নেই, এদেশে মানবাধিকার তুমুল ভাবে লঙ্ঘন হচ্ছে, এইটা বিদেশের কাউকে বলার দরকার নেই, আমরা বাংলাদেশের জনগণ এটার সরাসরি ভুক্তভোগী। কাজেই আমরা এই ভুক্তভোগী হিসেবে আমরা পরিষ্কার ভাবে বলছি যে বাংলাদেশে এই সরকার জনগণের সমস্ত ন্যূনতম নাগরিক অধিকার কেড়ে নিয়েছে এবং সেই কারণে জনগণ তার বিরুদ্ধে লড়াই করছে। তো আপনাদেরকে অনেক শুভেচ্ছা, আমাদের জায়গাতে একটু ছোট হয়েছে, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ।